প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 21 জুন 2020, সাত আষাঢ়, 1427। প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 26টি, দুঃখিত, আজ 62টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে, তবে পরীক্ষা হয়েছে 60টি পরীক্ষাগারে। 62টি পরীক্ষাগার চলমান আছে, 2টি পরীক্ষাগার টেকনিক্যাল কারণে পরীক্ষা করতে পারে নাই। 60টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। নতুন যে এই পরীক্ষাগারটি সংযুক্ত হয়েছে বেসরকারিভাবে ঢাকায়, AMZ হাসপাতাল লিমিটেড। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,710টি এবং পরীক্ষা হয়েছে 15,585টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 6,12,164টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,531 জন। শনাক্তের হার 22.66% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,12,306 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,084 জন এবং শনাক্তের হার 22.66%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,464 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35, নারী 4 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 12 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 4 জন, 71 থেকে 80 বছরের 2 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। বিভাগে ঢাকা বিভাগ 16 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 2 জন, খুলনা বিভাগে 4 জন, বরিশাল বিভাগে 4 জন, রংপুর 1 জন এবং সিলেট বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 33 জন, বাড়িতে 6 জন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 631 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 356 জন। এ পর্যন্ত আইসোলেশনে 19,814 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 7,624 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 12,190 জন। কোয়ারেন্টাইনে আছেন, 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 2,819 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,39,583 জন। গত 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 2,132 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,76,378 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,205 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 6,609টি, এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,28,245টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,48,214টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুত আছে 1,80,031টি কেন্দ্রীয় সূত্র, কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,76,597টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,24,20,103টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,383 জন, 24 ঘন্টায় সংযুক্ত হয়েছেন 2 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 670 জন, এর মধ্যে বিমানবন্দরে 293 জন, স্থলবন্দরে 278 জন এবং সমুদ্র বন্দরে 99 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 723,714 জন, 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছে 19,244 জন, এ পর্যন্ত শনাক্ত 5,60,285 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 454 জন এবং এ পর্যন্ত 16,814 জন। বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 1,38,980 জন এবং এ পর্যন্ত শনাক্ত 85,25,042 জন।
মৃত্যুবরণ করেছেন বিশ্বে চব্বিশ ঘন্টায় ৬২৭১ জন এবং এ পর্যন্ত ৪,৫৬,৯৭৩ জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০ জুন ২০২০। এই ছিল আমাদের কাছে বাংলাদেশ তথ্য, দক্ষিণ এশিয়া তথ্য এবং বিশ্বের তথ্য। শেষ করব, তবে যাবার আগে আবার বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবলকে দৃঢ় রাখবেন। নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা এবং ব্যায়াম, এগুলো সবার জন্যই অবশ্যই পালনীয় এই সময়ে, এবং শিশুদের প্রতি, গর্ভবতী মাদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং যাদের অন্যান্য অসংক্রামক ব্যাধি আছে, যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা চালিয়ে যাবেন এবং নিয়মিতভাবে ওষুধ সেবন করে মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। ছোটদেরকে সৃষ্টিশীল কাজে নিয়োজিত করবেন, নিজেরাও আনন্দময় সময় কাটাবেন, গুণগত সময়ে মা বাবারা শিশুদের সাথে, ছেলে মেয়েদের সাথে গুণগত সময় কাটাবেন এবং কেউই যেন মানসিকভাবে ভেঙে না পড়ি, আমরা সবাই মানসিকভাবে উজ্জীবিত থাকি। এই মহামারী করোনায় আমরা প্রত্যেককে সাহায্য করব এবং সবাই সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিব। সবাই নিজেকে সুরক্ষিত রেখে পাশের জনকে সুরক্ষিত করার ব্যাপারে উদ্বুদ্ধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।